আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আরেকটি আজকে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে, আর আজকে হচ্ছে সেরকম বাসন মাজা নেই, কারণ কালকে তো জানোই কালকে রাতে আসছি ননদের বাড়ি থেকে, ওইখানে খাওয়া দাওয়া করে এসে, আর এসে শুধু আব্বাকে রুটি করে এসেছি, ওই রুটির কিছু বাসন ছিল, আর এমনি দিনের খেয়েছিল ভাত আব্বা, ওই এক দুটি বাসন রয়েছে, ওইগুলো আমি তারপর দিন সকালবেলা মেজে আনলাম। আর এখন আমি ওগুলো মোছামুছি করে তারপরে আমি চা বসিয়ে দেবো। দেখি পাতি নেই টেমার মধ্যে, তো এখন পাতি ভরতে হবে। আর এই পাতিগুলো খুবই ভালো, আমরা বাড়িতে নেই এই পাতিগুলো, এই পাতির চার কালার কিন্তু খুব সুন্দর হয়, জানি না একটা বউ এসে দিয়ে যায় উনি কোথা থেকে আনেন, তো তার ভালো পাতি দেখেই কিন্তু আমরা বাড়িতে ওনার কাছে নেই। দেখো এদিকে আমার চা হয়ে গেছে, এখন আমরা চা খাবো। আব্বা খাওয়া দাওয়া করে চলে গেলো, এখন মা আর আমি খাচ্ছি। আর কালকে আমার ননদের বাড়ি গেছিলাম, ওখানে যে পিঠে ভাজছিল দেখো আমার ননদ কিছু প্যাকেটে করে দিয়ে পাঠাইছে, এখন আমরা মা আর আমি মিলে খাচ্ছি। আব্বাকে দিলাম, আব্বা খেলো না, আব্বা খায় না এগুলো পিঠে। মেয়ে উঠে গেছে, মেয়ের খাবারও রেডি করলাম ওকে খাইয়ে, এখন আমি আবার ঘরে আসলাম। আর এখানে দেখো ঘরের মধ্যে লেপ তোসব এখনও গোছায়নি, তার কারণটা হচ্ছে এগুলো আজকে শুকোতে দেবো রোদের মধ্যে। এই যে আব্বার ঘরের ব্লাঙ্কেট তোসব, তারপরে আব্বার ঘরের তোসবটাও শুকোতে দেবো আজকে, তো আমার ঘরের ব্লাঙ্কেট সবগুলো বাইরে শুকোতে দেবো। আর দেখো ওগুলো বাইরে শুকোতে দিয়ে এসে এখন চলে আসি রান্নাঘরে। তো এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের হচ্ছে গরম পানি, গরম পানি খায় ওর জন্য প্রত্যেকদিন করতে হয়, একদিন দুই দিন ভাত করতে একাড়ি করে রাখলে ওর সারাদিন দুই দিন হয়ে যায়। আর এদিকে কোবি কেটে রেখেছি, মূলো কোবি অনেকগুলো কাটছি, তার কারণ সেই দিন অনেকগুলো কোবি এনেছে নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ভাজা করে খাবো, খুব ভালো লাগে কোবি ভাজি আমার, তো দেখো আমি এগুলো ভাজা করে নিলাম। এখন আমি ভাত খেয়ে নেবো, দশটার ভাত আর কি, মাকে বললাম তো মা নাকি খাবে না। আর এই যে দেখো লেবু, আমি কালকে ননদের বাড়ি যে গেছিলাম ওইখান থেকে লেবু দিয়েছিলে, ওদের বাড়িতে এলাইচি লেবু খুব সুন্দর চেন, খেতে খুব ভালো লাগে। কালকে ওদের বাড়িতে খেয়ে আজকে আমি আবার নিয়ে আসি দুটো, এখন আমি শুধু ভাত দিয়ে লেবু আর হচ্ছে ভাজি দিয়ে খেয়ে নেবো। আচারটা যে এনেছিলাম ওটা খাওয়ার মনে ছিল না, যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন ওই আচারের কথা মনে পড়ছে, তো যাই হোক এই ভাজি আর লেবু দিয়েই আমি খেয়ে নিয়েছি। তো সমস্ত কিছু আমার কাজ শেষ, এখন ভাবলাম যে ঘরটা রান্নাঘরটা একবারে মুছে নিই, মেয়ে ঘুম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম, এখন আমি ফাঁকা আছি, তো ভাবলাম যে রান্নাঘরটা নোংরা হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরে আমি বেরিয়ে আসি, গোসল করব আজকে আবার। তো বন্ধু আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে তো প্লিজ একটু আলসিএমি নাগর টুক করে একটু লাইক দিয়ে দিবে, আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর আমার চ্যানেলে যারা নতুন চালা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি। তো দেখো ঘর মুছে এখন আমি ঘরটার আমাদের রুম বেডরুমগুলো ঝাড় দিয়ে, তারপরে আমি আঙিনাটা ঝাড় দিয়ে, তারপরে মা আবার ওইদিকে ডাকতেছে, আমি গোসল করে ওইদিকে আবার যাব বাইরে দোলার মধ্যে। তো দেখো গোসল করে আমি যে জামাকাপড়গুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছি দোলার মধ্যে, ওইদিকে রোদ আছে, বাড়ির মধ্যে রোদ নেই, কোথায় শুকোতে দেবো, তো জামাকাপড়গুলো নিয়ে একবারে দোলার মধ্যে যাচ্ছি, ভাবছি যে ওখানে দিয়ে ওই তোষকটা যে শুকোতে দিয়েছি ওটা নিয়ে আসবো, মা ওইদিকে বসে আছে। তো যাই হোক জামাকাপড়গুলো শুকোতে দিয়ে আমি একটু রোদের মধ্যে বসলাম, করেছি তো তাই একটু ঠান্ডা লাগছে। তো ওখান থেকে বাড়িতে এসে দেখি দেখো দুধ নিয়ে এসেছে, তো আজকে এত তাড়াতাড়ি দুধ দিয়েছে আমি তো শুনে অবাক, আমি আবার জিজ্ঞেস করছি আজকে এত তাড়াতাড়ি আবার দুধ দিয়ে গেলে, নাহলে কিন্তু রাত্রি 7টা সাড়ে 7টা এরকম করে দুধ দিয়ে যেত। তো সন্ধ্যেবেলা আমার মেয়ের খাওয়ার একটু অসুবিধা হয়েছিল, কারণ সন্ধ্যেবেলা ও বিস্কুট আর দুধ খায়, আর রাতে দিয়ে যায় দুধ, তো অসুবিধা হয়, আর তার জন্য আমি আগের দিনে কিছু দুধ রেখে দিই ওর খাওয়ার জন্য। তো আজকে নাকি আগে দিয়ে গেলো, আমি জিজ্ঞেস করছি তো বলে কি আজকে নাকি মেলা আছে, সবাই মেলা বাড়িতে গেছে, বাড়িতে কেউ নেই তাই তাড়াতাড়ি দিয়ে গেল। তো যাই হোক ভালোই হলো আগে আজকে দুধটা দিয়ে গেল। মাম মাম খাওয়া ডাকে নে, মাম এই মাম নিয়ে যাচ্ছে, আমার আমুটা বাজারে গেছিল, বাজার থেকে ডাহি কি নিয়ে আসলো বাজার থেকে, কি নিয়ে আসে, এগুলো কে নিয়ে দিছে আম্মু, গরম আম্মু কে নিয়ে দিছে শোনা, এগুলো কে নিয়ে দিছে, পাপড় এগুলো কি পাপড়, এগুলো সিঙ্গিরা কে নিয়ে দিছে, হ্যাঁ তুমি বলো না কে নিয়ে দিছে, বলো না
গুড মর্নিং বন্ধুরা, আগের দিন আর ভিডিও করার সময় হয়নি। সময় মানে কি, আমি কি দেখাবো আমি ভেবেই পাচ্ছিলাম, কিছু দেখানোর ছিল না। রাতে হচ্ছে আলু সিদ্ধ ভাত করে খেয়েছি আমরা বেশিরভাগ, রাতে ওই আলু সিদ্ধ ভাত করেই খাই, কারণ গরম গরম আলু সিদ্ধ ভাত দেখবে তোমরা খুবই ভালো লাগে। তো আমার শ্বশুরমশাই খুব ভালো পায় গরম ভাত আর আলু সিদ্ধ, তো তার জন্য বেশিরভাগ তিনটা মানুষের জন্য বেশিরভাগ উল্লে করে, কারণ তোমার দাদাভাই থাকলে তো আলু সিদ্ধ ভাত খায় না, ওই মাছ মাংস বেশি আনা হয়, কিন্তু আমাদের না ওই শাকসবজি বেশি ভালো লাগে, তো বেশিরভাগই শাকসবজি খাই আর রাতে আলু সিদ্ধ ভাত বেশিরভাগই গরম ভাত খাই, আর বেশি মাছ মাংস না হলেও চলে, যেহেতু তোমার দাদাভাই নেই, ও থাকলে তো করতে হতো। তো যাই হোক, দেখো সকালবেলা আমি বাসনগুলো মেজে নিলাম, সমস্ত বাসন, অনেকগুলো বাসন রয়েছে কালকে রাতে, কী বলবো, তো সবগুলো বাসন মেজে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর কলের পাটটাও একটু ভালো করে ধুয়ে দিলাম বাসন মাজার পর, আর বাসন এখন আমি ঝাড় দিয়ে তারপরে আবার নাস্তা করতে যাব। আজকে আর সব কিছু দেখাবো না, নাস্তা করা ঘর বাসনে একবারে একবারে রান্নায় চলে যাব আর কি, ঝাড় দিয়ে তোমাদের। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, আর আমি এখন সবজি কাটতে বসে গেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর আমি কাটছি হচ্ছে এই যে দেখো বাঁধাকপি কাটা প্রায় শেষ, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি বসে বসে। আর সেদিন লাবড়াটা করছিলাম, ওই যে মুড়ি মানে মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি আলু দিয়ে করছিলাম, ওটা খুব টেস্ট হয়েছিলো বলেছিলাম, সেদিন সবজি একদম মানে রাতের জন্য করেছি, দিনেই সেদিকে এত টেস্ট হয়েছিলো। তো আজকে আব্বা বলতেছে যে বাঁধাকপি আছে, তো ওই লাবড়াটা করো মাছের মাথা দিয়ে। এখন 9:30 বাজে, আজকে তাড়াতাড়ি রান্না বসাইলাম, ভাত প্রায় হয়ে গেছে মনে হয়, তার একটা কারণ আছে বলবো তোমাদের এত সকালবেলা রান্নার। আর আমি এদিকে কাটছি, আর আব্বা বাজারে গেলো, আমি বললাম যে মাছের মাথা তাহলে নিয়ে আসো, তাহলে আমি রান্নাটা একটু কষিয়ে দিই। তো সকালবেলা এত সকালবেলা কোনো কিছু হয়নি, আব্বা এখনই বাজার থেকে আসলো, এই যে দেখো কী কী আনছে, এত সকালবেলা দোকান খুলে নেয়, শুধু আলু পেঁয়াজ তারপরে এই যে লঙ্কা, দুই তিনটা পাইছে। আর আমি ভাবছিলাম যে লাবড়া করবো, আর বেগুন একটা আছে, বেগুন ভর্তা, তো এই যে শাক পাইছি মনে হয় বতুয়া শাক, বলো বতুয়া না বতুয়াই বলো, বতি আমরা বতুয়া বলি, এই যে বতুয়া শাক, আর বতুয়া শাক আনলে জানোই আমরা কী খাই, ভর্তাই বেশি খাই, বতুয়া শাক ভর্তা, তো নেই বলছে ভর্তা করতে। আর শাকগুলো না ভালো না, টাটকা না, এটা মনে হয় কালকের বাসি শাক, জানি না কেমন হবে, ভালো হবে না হয়তো, বাসি শাকের কোনোদিনও ভালো হবে না, টাটকা শাকেরই ভালো হয় এই ভর্তা। তো যাই হোক, বেগুন ভর্তা করছিলাম, তো বতুয়া শাক এনেছি যখন, তো বতুয়া শাকে ভর্তা করবো। আর ওই যে একটা ভাই নিয়ে এসলো, মা মনে হয় নবরত্ন তেল আনতে বলছিল মাথা ব্যথার জন্য, আর দেখো 10 টাকা নিয়েছে, এর ভিতরে দেখো তোমার দেখাই কি আছে, দেখো একবার কত ছোট্ট তেলের বোতল, কি সুন্দর না, কিউট, দেখো কি ভাল লাগছে, সেই ছোট্ট, এখানে তো তবু বড় দেখা যাচ্ছে, আর কত ছোট, এইটুকু 10 টাকা নিচে এইটুকু। তো মারা গেছে মেকে নিয়ে হচ্ছে একটু বাইরে গেছে ঘুরতে, তো আমি এই ভাগে আমি সবজিটা কিনে নিলাম, এখন এই যে শাক আনছে, শাক বাঁচতে হবে, আর মাছের মাথা কিন্তু এখনও পাইনি, আবার গেছে বাজারে, তো আনবে তারপরে বসিয়ে দেবো। আর দেখো ফুল হয়েছে বুদ্ধ সঙ্গে, ফুল হলে ভালো লাগে না, এগুলো মানে জ্বালা নেই, এখন পুরো ঢেয়ে গেছে, এগুলো ভালো লাগবে না মনে হয়, তো কী করবো, ভর্তা তখন করতে বলো, করতে তো হবেই। আর আজকে রান্নাটা আগেই বসাবো, তার বসালাম আর কি, ভাত হয়ে গেছে, তো মাছের মাথাটা পেলে তো সবজিটা বসিয়ে দিতাম, আর আজকে আর সবজি শেয়ার করো না, সেদিন করেছি ওই সবজিটা মানে শেয়ার করেছিলাম কীভাবে রান্না করছি, তো রান্নাটা করে তারপরে তোমাদের বলছি কেন আজকে এত তাড়াতাড়ি রান্না করলাম, 10টার মধ্যে আমার রান্না হয়ে যাবে, আর আমি কিন্তু 10টার দিকে রান্না বসাই, তো আজকে সকালবেলার কোনো কাজ ছিল না, মোছা মুছলাম আর কি, ওই শুধু বারান্দাটা ঘরে মুছে দিয়েছি আর শেয়ার করলাম না, আর ঘর ঠাপটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর ধোয়া কিচ্ছু নেই, আজকে রোদ উঠেছে অবশ্য আজকে, হ্যাঁ ভালো, আজকে হচ্ছে কুয়াশা ছিল না সকালবেলা উঠে, আজকে কটার দিকে উঠছি
সাড়ে ছটা মনে হয়, তো কুয়াশা নেই, ছিল না, রোদে উঠছে, এখন রোদ উঠছে, তো ধোয়ার কিছু নেই, কিছু ধুলাম না। আর মেয়ের একটা তবু জামা বের হয়েছে, যদি রান্না করে তারপরে যে সময় পাই তো ধুবো আর কি, একটা শুধু রয়েছে। তো চলো রান্নাটাকে শেষ করি, এই যে শাক বেছে, তারপরে আবার এগুলো সিদ্ধ বসিয়ে দেবো, তারপরে আবার ভর্তা করবো, বেটে ভর্তা করবো মেয়েটা। তো চলো তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ দিতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, বাই। সবজি কাটা হলো, আর একটু পরে দেখো আব্বা মাছের মাথা পাঠিয়ে দিয়েছে, আব্বা আসেনি, একটা ভাইয়ের দ্বারায় পাঠিয়ে দিয়েছে, আর মাছের মাথাগুলো এখন ভেজে নেবে। এখন আমি সবজিগুলো বসিয়েছি, আর দেখো আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি, তো ঠিকই আলু কাটতে ভুলে গেছি, পরে ওই সবজি বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আলু কেটে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে মেয়ের জন্য একটুখানি আলু ডাল করে নিলাম, বাজে হচ্ছে আড়াইটে, তো এখন আমি খেতে বসেছি। এই যে দেখতে পাচ্ছ ভাত, তারপর এই যে ঘণ্ট মাথা দিয়ে, আর চিকেনে সিম ভাজি আর ডিম ভাজি, মানে আমার শ্বশুরমশাইকে ভেজে দিয়েছিলাম, তো উনি আমার জন্য একটু রেখেছে, তো ওটা আমি খেয়ে নেব। আর হচ্ছে যেটা বলছিলাম, মা আজকে হচ্ছে আমি তাড়াতাড়ি রান্না করেছি, হচ্ছে 9:10 দিকে, 10:30 দিকে আমার রান্না শেষ, তখন একবার অবশ্য খাইছি, তার জন্য খেতে পাই না, এখন 2:30 বাজে, এখন খেতে বসেছি। তো যাই হোক, আগে রান্না আজকে হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি গেছে এক জায়গায়, মানে খুব তাড়াহুড়ো করে গেলো, যে সকালবেলায় চলে গেছে, তার জন্য আমি ভাবলাম যে এমনি যাবে না খেয়ে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো উনি গেছেন, আমার এক ননদের ছেলের হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওকে দেখতে গিয়েছে, সবাই মিলে দেখতে গিয়েছে, ওই পাশে বেশ শাশুড়ি অনেকগুলো সবাই মিলে আর কি দেখতে গিয়েছে, তো তাই তাড়াহুড়ো করে রান্না করেছি। আর হচ্ছে আমি একটু আগে খেতে বসেছিলাম, কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে চোখে খাইয়ে ঘুম পাড়াইছি, তো ওই খেতে বসে মেয়ে উঠে গেছে, তো এগুলো ঢেকে রেখে আমি ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে এখন আসলাম খেতে। আর এখানে দেখো মাছের মাথাটা এখানে আছে, আর এই মাছের মাথাটা আমি কোনোদিনও কিন্তু পাইনি, আগে যখন রান্না করতাম আমি কিন্তু কোনোদিনও এই মাছের মাথাটা আমি পাইনি, কারণ তখন এই পাপা ছিল, উনি ও কিন্তু খেয়ে নিত, আমাকে একটুকুও দিত না, কিন্তু এখন তো ও নেই, এখন আমি খেয়ে নেবো সবটুকু। তো যাই হোক, ওটা কথা মনে পড়লো তাই বললো, ওর কাছে যে চাইতাম তবুও দিত না, ওটা একদম ফেভারিট ছিল, তার জন্য আমাকে দুইটা করে আনতো, একটা ও একটা, আমি যেদিন একটা আনতো ওদিন ও পুরোটাই খেয়ে নিত, আমি চাইলেও পেতাম না, তো আজকেও একটা আনছে, সেদিনকে একটা শ্বশুরমশাইকে দিয়েছিলাম অবশ্য, তো আজকে আমি আজকেরটা আমি খেলাম, বা ওই আর একটা মাছ চেরি এসেছিলো, আর একটা ছিল ওটাকে দিলাম, আর একটা আমি। তো যাই হোক বন্ধুরা, এর আজকের ভিডিওটা, এখন আমি খাওয়া দাওয়া করবো, কাজ শেষ, সব কাজ শেষ, মেয়েও ঘুমে গেছে, খেয়ে দেয়ে আমি একটু রেস্ট নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং সবাই সবার নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, টাটা।